আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি শেখ তাজামুল হোসেন আপনাদের সবাইকে মুসলিম টিভি কলকাতাতে স্বাগত জানাই। আজকে আমি বর্ধমান জেলার একটি বিশাল বড় ইসলামিক প্রোগ্রামে এসেছি, জলসায় সিরাতুন্নবী, যার প্রধান বক্তা হিসেবে এখন আসন অলঙ্কিত করিবেন জনাব হযরত হাফিজ মাওলানা কারি মানোয়ার হোসেন মমিন সাহেব, যিনি এপার বাংলা ওপার বাংলার সুপারস্টার। তাই সরাসরি আপনাদের নিয়ে যাই জলসায়ে সিরাতুন্নবীর মাহফিলে। তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করি, আমার মুসলিম টিভি কলকাতাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। চলুন জলসার মাহফিল। সবাই বলেন যাবে না, কারণ আল্লাহ বলছেন হুদান লিন্নাস, এই কিতাবটি তোমাদের জন্য হেদায়াত, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়াত। হাদা বায়ানুন লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য এই কিতাবটি হচ্ছে উপদেশ, ডিরেকশন, দিক নির্দেশনা। এই কিতাব শুধু দিক নির্দেশনাই নয়, গোটা দুনিয়ার মানুষের জন্য এই কিতাব হচ্ছে রহমত। এজন্য আসুন আমরা সেই রহমতের কালাম থেকে, আল্লাহ পাকের সে পবিত্র কোরআন থেকে আলোচনায় চলে যাব। আসুন আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমার সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ. صدق الله العظيم. سورة النمل سورة البقرة سورة نزيل غزة مدينة সূরাটি মোট আয়াত সংখ্যা 286, রুকুর সংখ্যা 40। এই সূরাটি 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মনে রাখবেন। এই সূরাতুল বাকারা এত ফজিলতপূর্ণ বরকতময় একটি সূরা যে কথা ভাষায় শেষ করা যাবে না। অসংখ্য ফজিলতের হাদিস আমরা পড়েছি। সূরাতুল বাকারা যদি কোন মানুষ তার বাড়িতে তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেন ওই বাড়ি 3 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে। আজ গোটা বাংলার মানুষ ভয় পাইলে, জিনের আসর হইলে, কোন সমস্যা হইলে বিভিন্ন বাবার কাছে, বিভিন্ন কবিরাজের কাছে যেয়ে তদবির তাগেদা লাগাই মোটামুটি এই জায়গায় খানি দোকানে খানি দরজার মাথায়, শোকেসের মাথায়, আলমারির মাথায়। কিন্তু বিশ্বাস করেন, আমি কারো বিরোধিতা করছি না, শুধু বোঝানোর জন্য বলছি। কোরআন হচ্ছে মহা ঔষধ, ওয়ুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কিতাব আল্লাহ কোরআন হচ্ছে মহা ঔষধ, মুমিনদের জন্য রহমান, এটা হচ্ছে মেডিসিন। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, এদেশের মানুষ কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করে না। আজ আপনি যদি আপনার বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে পারেন, তাইলে 3 দিন পর্যন্ত শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারে না। আর এক হাদিসে আসছে, কোন মানুষ যদি সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াত এরপরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরে 2 আয়াত, তাহলে হলো কত? 7। এবং সূরাতুল বাকারার শেষ 3 আয়াত একত্রিত করে কোন মানুষ যদি 10টি আয়াত তার বাড়িতে তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন শয়তান ওই দিন ওই বাড়ির কোন একজন সদস্যের কোন ক্ষতি করতে পারে। আবার বলছি, মনে রেখে সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার এই আয়াতুল কুরসির পরে 2 আয়াত,
এবং সূরাতুল বাকারার শেষ আয়াত একত্রিত করে 10টি আয়াত যদি কোনো মানুষ তার ঘরে তেলাওয়াত করতে পারে শয়তান 3 দিন পর্যন্ত ওই ঘরে প্রবেশ করতে পারে তো নাই আর ওই বাড়ি ওই দিনে ওই বাড়ি কোনো একজন সদস্যে কোনো ক্ষতি করতে পারে সুবহানাল্লাহ বলেন শুধু তাই না সূরাতুল বাকারার এত ফজিলত আল্লাহ নবীর একজন সাহাবী নাম ছিল তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা গরমের সময় খোলা আকাশের নিচে তার বাড়ির আঙ্গিনায় সামনে বসে কোরআন তেলাওয়াত করছে সূরাতুল বাকারা সম্মানিত উপস্থিত একটু জোর বাড়াই দেবেন সম্মানিত উপস্থিত হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা গরমের সময় তার বাড়ির সামনে খোলাঙ্গিনায় বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিল তার ছোট্ট দুধের বাচ্চা তার বাম পাশে ঘুমাচ্ছিল একটু পাশে তার একটা ঘোড়া রশি দিয়ে খুঁজির গায়ে বাঁধা ছিল হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল বাকারা যখন তেলাওয়াত করে তার পাশের ঘোড়াটা আকাশের দিকে 2 পা তুলে ছটফট ছটফট করে লাফালাফি করে তেলাওয়াত বন্ধ করে ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায় আবার তেলাওয়াত করে ঘোড়াটা লাফ দেয় আবার তেলাওয়াত বন্ধ করে ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায় তেলাওয়াত করে ঘোড়াটা লাফায় তেলাওয়াত বন্ধ করে ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায় উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি যদি এখনো তেলাওয়াত করি আর আমার ঘোড়াটা যদি লাফাইতে লাফাইতে রশি ছিটকে যদি আমার ছোট্ট মাসুম বাচ্চার বুকের পরে পড়ে আমার বাচ্চাটা আহত হতে পারে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে আমার বাচ্চাটা ইনজুরি হতে পারে কাজী বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা চতুর্থবারের মতো তেলাওয়াত করলেন না তেলাওয়াত বন্ধ করে দিলেন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট মাসুম বাচ্চাটাকে মুখের মধ্যে নিয়ে এরপরে কোরআনুল কারীমটা মুখের মধ্যে নিয়ে রুমের দিকে চলে যাচ্ছেন আর তেলাওয়াত করলেন না রুমের মধ্যে যাওয়ার সময় উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত করলেন আমার ঘোড়াটা কেন 2 পা তুলে আকাশের দিকে তুলে ছটফট করছিল এটার কারণ কি আমার একটু আকাশের দিকে তাকানোর দরকার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে লক্ষ্য করলেন হঠাৎ তার চোখের মধ্যে চোখ ধাঁধানো একটা আলো তার চোখের মধ্যে লেগে গেল কিছুক্ষণের মধ্যে আলো অন্ধকারের মধ্যে মেরে গেল উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন সারা সারা ঘুমের মধ্যে কেটে গেল ঘুমের মধ্যে যাওয়ার পরে ফজরের নামাজের সময় মসজিদুন নববী থেকে যখন মসজিদের আজান বেজে উঠল মনে রাখবেন মুসলমানরা ফজরের সময় মসজিদুন নববী থেকে ফজরের নামাজের আজানের জন্য যখন ভেজে উঠল আস-সালাতু খায়রুন মিনান ফজর সময় যখন মসজিদুন নববীর থেকে আজান বাজে উঠছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু বিছানা থেকে উঠে গেছে বিছানা থেকে উঠার পর ফজরের নামাজের জন্য মসজিদুন নববীতে হাজির হয়ে গেলেন মসজিদুন নববীতে নবীজির পিছনে ফজরের নামাজটা জামাতে আদায় করলেন জামাতে নামাজ আদায় করার পরে আমার নবী নামাজের জায়গায় বসে তাসবিহ করতেছিলেন এমন সময় উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ গেল রাত্রে আমার বাড়ির সামনে খোলা আঙ্গিনায় বসে আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলাম আর আমার তেলাওয়াতের সময় ছোট্ট আমার দুধের বাচ্চাটা আমার পাশে ঘুমাচ্ছিল এখান থেকে একটু দূরে খুঁটির গায়ে একটা রশি দিয়ে আমার ঘোড়া বাঁধা ছিল
রাসূলুল্লাহ আমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করি ঘোড়াটা আকাশের দিকে দুই পা তুলে লাফালাফি করে তেলাওয়াত যখন বন্ধ করি ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায় তেলাওয়াত যখন করি ঘোড়াটা লাফায় তেলাওয়াত যখন বন্ধ করি ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ তিনবার তেলাওয়াত করলাম ঘোড়াটা লাফ দেয় তিনবার তেলাওয়াত বন্ধ করলাম ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায় হুজুর আপনার কাছে জানতে চাই আমার সূরাতুল বাকারা তেলাওয়াত করে ঘোড়াটা কেন লাফাচ্ছিল আর কেন এবার তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা স্বাভাবিক হয়ে যাচ্ছিল হুজুর আমি সদুত্তলায়ের মতো আর তেলাওয়াত করলাম না তেলাওয়াত বন্ধ করে দিলাম তেলাওয়াত বন্ধ করে দিয়া আমি আমার মাসুম বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করে বাচ্চাটাকে রোগের মধ্যে নিয়া কোরআন কারিম বন্ধ করে রুমের মধ্যে চলে গেলাম রুমের মধ্যে যাওয়ার সময় আকাশের দিকে যখন তাকালাম হঠাৎ আমার চোখের মধ্যে চোখ ধাঁধানো একটা আলো লেগে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আমার ঘোড়াটা কেন লাফাচ্ছিল আর আমি আকাশের দিকে তাকাইলে আমার চোখের মধ্যে চোখ ধাঁধানো আলোটা কেন লেগে গেল আপনি বলুন আমার নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো আল্লাহ ফেরেশতা এসে জানিয়ে দিলেন শুনে নাও মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শুনে নাও জেনে নাও গেল রাতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির সামনে যে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিল তার সূরাতুল বাকারা তেলাওয়াত শুনে আকাশের একজন গগন মালাক নূরের ফেরেশতারা এত নিচে নেমে এসে তার তেলাওয়াত শুনতেছিল ওই তেলাওয়াত শুনে শুনে এত নিচে নেমে এসেছিল ফেরেশতারা ওই ফেরেশতাদের নূর দেখে আলো দেখে তোমার ঘোড়াটা নাপাচ্ছিল রে উসাইদ ইবনে হুযাই তুমি যখন তেলাওয়াত বন্ধ করে দাও ওই ফেরেশতাগুলো উপরে চলে যায় আবার যখন তেলাওয়াত করো ফেরেশতাগুলো নিচে নেমে আসে এই জন্য ফেরেশতাদের নূর দেখে ঘোড়া কালাফায় তিন তিনবার একই দৃশ্য চতুর্থবারের মতো যখন তুমি রুমের মধ্যে চলে গেলাম ওই ফেরেশতাদের নূর তোমার চোখের মধ্যে লেগে গেল শোনা উসাইদ ইবনে হুযাই আল্লাহ ফেরেশতা আমাকে জানায় গেল তুমি যদি গেল রাত্রে যদি সারাটা রাত যদি তেলাওয়াত করতে আল্লাহ ফেরেশতারা স্থান ত্যাগ করতো না জায়গা ছাড়তো না সারাটা রাত এত নিচে নেমে এসে তোমার তেলাওয়াত শুনতো আর তোমার জন্য দোয়া করতো ফজরের নামাজ পড়তে ওঠার সময় মদিনার মানুষ ওই ফেরেশতাদের নূর দেখে তাদের চোখ আর অন্তর জুড়াইত সারাটা রাত যদি তুমি তেলাওয়াত করতে আল্লাহর ফেরেশতারা স্থান ত্যাগ করতো না সারাটা রাত যদি তুমি সূরাতুল বাকারা পাঠ করতে আল্লাহ ফেরেশতারা এত নিচে নেমে এসে তোমার জন্য দোয়া করত সারাটা রাত তারা স্থান ত্যাগ করে চলে যেত না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সূরাতুল বাকারা এত বেশি ফজিলত আমার নবী বলেন সূরাতুল বাকারা যদি কোনো মানুষ তার ঘরে তেলাওয়াত করে আর এই ঘরে যদি পূর্ব পরিকল্পিত ভাবে শয়তান খাটের তলায় এখানে সেখানে থেকেও যদি থাকে সূরাতুল বাকারা তেলাওয়াত শুনলে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায় সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমার দেশের মানুষ বাঙালি ম্যাক্সিমাম বাঙালি এপার বলেন আর ওপার বলেন সবই তো বাঙালি আর এই বাঙালি মুসলমান সবচেয়ে অলস বেশি অলস কি বেশি অলস কারণ আজ আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি কোরআন থেকে অনেক দূরে সরে গেছি এই জন্য আজকে আমাদের উপরে আল্লাহর রহমত বরকত নামতেছে না আজকে আমরা বিভিন্নভাবে বিপদের সঙ্গে সম্মুখ বিপদের সম্মুখীন কথা বলেন ঠিক না বেঠিক সমান দুবার আসেন ভূমিকায় কথা নয় সূরাতুল বাকারা সম্পর্কে দুই একটা ফজিলত আপনাদেরকে বর্ণনা করলো এবার আসুন মূল বক্তব্যে চলে যাই সমান দুবার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ মণ্ডলী উবুদু রাব্বাকুম ইবাদত করো তোমাদের রবের আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন জাতি করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো মনে রাখবেন আমি আবারও বলছি
এই মাহফিলে যত মানুষ আপনারা আছেন আপনাদের ভারতবর্ষে বিভিন্ন মাহফিলে বিভিন্ন ক্যাটাগরি আলোচনা হয় বিভিন্ন কিসসা কাহিনী আলোচনা হয় এর মানে এই না যে আমি ভারতের আলেমদেরকে ছোট করছি ক্রিটিসাইজ করছি আঘাত করছি এমনটা নয় আমি বোঝানোর জন্য বলছি আমি কিন্তু কিসসা কাহিনী বলতে পারি না আমি কোরআনুল কারীমের আয়াত পড়ে এই কোরআনুল কারীমের নির্দিষ্ট বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করি কষ্ট হবে আপনাদের কোরআন থেকে যদি উপদেশ দেই গ্রহণ করতে কষ্ট হবে আপনাদের কোন কষ্ট পাবেন তাহলে সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ মণ্ডলী হে মানুষ সকল উবুদু রাব্বাকুম ইবাদত করো তোমাদের রবের এখন আপনারা বলেন এই মাহফিলে যারা আপনারা উপস্থিত আছে বলেন তো ইবাদতের মানে কি বলতে পারেন আপনারা ইবাদতের মানে কি বলতে পারেন আল্লাহর হুকুম মানা আর কেউ আছে ইবাদত মানে কি একজন দাঁড়ায় বলতে পারবে না ইবাদত মানে কি হ্যাঁ বলতে পারবেন আল্লাহ প্রশংসা করা ইবাদত মানে আল্লাহ প্রশংসা করা আর কেউ আছেন শুনেন এবার বাংলার মানুষ আজকে আমরা মুসলমান অথচ ইবাদত কাকে বলে এটা কিন্তু আমরা জানি না আল্লাহ কিন্তু ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ الله بلچن امی جین ابن انسان کے سشتی کو لچی امار عبادت جوانا کتھا کار زلمان کار اللہ ایک پردی بیتے اپنا کراما کے پاٹائی سنتا عبادت جوانا مرک بے ایک زب بھیان ادا شرادین بھیان چلانا پر تارکتا نیدرشتو ٹارگیٹ تھاکے زی پاسو تکا انکام এর থেকে 200 টাকা বাজার করব 200 টাকার আর কি মাছ দোষ করব আর 100 টাকা রিজার্ভ রাখব একটা দিন শেষে প্রাণ প্রোগ্রাম থাকে যেই লোকটা চাকরি করে 7 বছর চাকরি শেষ হওয়ার পরে পেনশনে যখন যায় এই লোকটার একটা নির্দিষ্ট টার্গেট থাকে একটা লক্ষ্যবস্তু থাকে যে পেনশনের টাকা দিয়ে বিল্ডিং বানাবো বাচ্চাদেরকে ভাগ করে দেব একটা মার্কেট বানাবো এখান থেকে পেনশন মাঝে মাঝে তুলবো আর স্বামী স্ত্রী দুজনে মিলে খাবো একটা প্ল্যান থাকে যারা ব্যবসা করে এদেরও কিন্তু নির্দিষ্ট একটা প্ল্যান থাকে প্রত্যেককেরই একটা নির্দিষ্ট টার্গেট থাকে ভ্যানালার প্ল্যান আছে ব্যবসায়ীর প্ল্যান আছে চাকরিজীবীর প্ল্যান আছে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম আছে তো আমার আপনার আল্লাহ এই পৃথিবীতে যে আপনাকে আমাকে সৃষ্টি করলেন আমার আল্লাহর কি কোনো প্ল্যান নেই কথা বলো আমার আল্লাহর কি কোনো প্ল্যান নেই আমার আল্লাহর কি কোনো টার্গেট নেই হ্যাঁ কি টার্গেট আল্লাহর টার্গেট হলো আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ফরমানি করার জন্য আমার খলকতু জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ফরমানি করার জন্য এটা এক এটা আল্লাহ বলতেছেন এবার আসেন আল্লাহ আরেক জায়গায় বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ الله أكبر বলেন আমি প্রত্যেকটা জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি যুগে যুগে আদ জাতি সামুদ জাতি মদিয়ান বাসি মিশর বাসি যে যেখানে যত জাতি আমি আল্লাহ প্রেরণ করেছি প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি আর এই নবীদের দায়িত্ব ছিল আনিবুদুল্লাহ ইবাদত করো আল্লাহ ওয়াজতানিবুত তাগুত বর্জন করো তাগুত হযরত শুআইব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ইবাদতের وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله إذ وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله
وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله زكر ربي পৃথিবীতে আসছিল সকল নবীর দাওয়াত ছিল ইবাদত করো আল্লাহ ইবাদত করো আল্লাহ ইবাদত করো আল্লাহ আজ এই বাংলার মুসলমানরা এরা মনে করে ইবাদত মানে শুধু নামাজ পড়া ইবাদত মানে শুধু রোজা করা ইবাদত মানে শুধু হজ করা ইবাদত মানে জিকির করা কিন্তু বিশ্বাস করেন না ইবাদত মানে শুধু নামাজ পড়া নয় ইবাদত মানে শুধু জিকির করা নয় ইবাদত মানে শুধু হজ করা নয় ইবাদত মানে শুধু মাত্র জিকির করে পীর মুরিদি করা নাম ইবাদত নয় ইবাদত মানে কি একটু বিস্তারিত আপনাদেরকে বলে দেই আবারো শুনেন মুসলমানরা আপনারা আমার ধারণা ইবাদত মানে শুধু মাত্র নামাজ পড়া এ কথা ভুল কারণ শুনেন ইবাদতের অর্থ কি আল ইবাদাহ আল ইবাদাহ এর আবিধানিক অর্থ হলো দাসত্ব করা গোলামি করা নত হওয়া অনুসরণ করা এটা হলো আবিধানিক অর্থ পারিভাষিক সংজ্ঞা হলো আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহির ওয়াল বাতিন পারিভাষিক সংজ্ঞা হলো গোপনে প্রকাশ্যে যে সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন এই সকল কাজকেই ইবাদত বলা হয় আমি আবারও বলছি ভালো করে শুনে নেন আবিধানিক অর্থ হলো গোলামি করা দাসত্ব করা নত হওয়া অনুসরণ করা আর পারিভাষিক সংজ্ঞা হলো যে সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন এই সকল কাজগুলোকেই ইবাদত বলা হয় আবারও মনে রাখবেন এই মাহফিলে যত জনগণ আছেন মোমেন্ট জিন্দেগির 24টা ঘন্টাই ইবাদত যদি সেটা আল্লাহর হুকুম মোতাবেক হয় রাসূলের তরিকা মোতাবেক হয় আমি আবারও বলছি মোমেন্ট জিন্দেগির 24টা ঘন্টাই ইবাদত যদি সেটা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মোতাবেক কথা বল হয় আপনারা কথা বলতে চান না একটু কথা বলেন আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মোতাবেক যদি হয় মুমিন জিন্দেগির 24টা ঘন্টা ইবাদত 24টা ঘন্টা ইবাদত কিন্তু আজ আমরা মানুষ মনে করি শুধু নামাজ পড়াটাই ইবাদত শুধু রোজা করাটাই ইবাদত না শুনেন এই বাংলার মুসলমানরা নামাজ পড়াটাই যদি শুধু ইবাদত হবে বলেন তো সূর্য ওঠার সময় নামাজ পড়া কি জায়েজ কথা বলেন কথা বলেন জোরে বলেন না সূর্য ওঠার সময় সূর্য ডোবার সময় এবং সূর্য মাথা উপরে থাকার সময় এই তিন টাইমে নামাজ পড়া হারাম আবারও বলছি সূর্য ওঠার সময় সূর্য ডোবার সময় সূর্য মাথা বরাবর থাকার সময় এই তিন টাইমে নামাজ পড়া হারাম তাই বোঝা গেল নামাজ পড়াটাই ইবাদত না আল্লাহর হুকুম অনুযায়ী পড়াটাই ইবাদত আবারও বলছি আল্লাহর হুকুম অনুযায়ী পড়াটাই ইবাদত এরপরে মনে কি মনে করে রোজা করাটা ইবাদত রোজা তো এসে গেছে আর বেশি বাকি নাই আরে ভাই রোজা করাটাই যদি শুধু ইবাদত হবে আপনারাই বলেন তাইলে কুরবানির ঈদের দিন রোজা থাকেন না কেন হ্যাঁ গোশ খাওয়া যাবে না তাই হ্যাঁ গোশ খাওয়া যাবে না তাই রোজা থাকাটাই যদি ইবাদত হবে কুরবানির ঈদের দিন রোজা থাকেন না কেন তার মানে কি কুরবানির ঈদের দিন রোজা থাকা হারাম তাইলে মনে রাখবেন আল্লাহ যেটাকে আদেশ করেছেন সেটা মানব যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব এর নাম ইবাদত কথা কি ক্লিয়ার খারাপ লাগবে আপনাদের বলে রাখবেন আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলা রাসূলের তরিকা মোতাবেক চলার নাম হলো ইবাদত আবারও বলছি শুনেন এই দেশের মানুষ আল্লাহর আদেশ গুলো মানে কিন্তু নিষেধ গুলো মানে না আজকে আপনি মিলাই নেন আমার প্রত্যেকটা কথা মিলাই নেন নামাজ পড়া আদেশ
অনেক মানুষ নামাজ পড়ে রোজা করা আদেশ রোজা করা আদেশ অনেক মানুষ রোজা করে হজ করা আদেশ হজ করা আদেশ অনেক মানুষ হজ করে কিন্তু ঘুষ খাওয়া নিষেধ কথা বলে কথা বলে ঘুষ খাওয়া বাদ দেয় কথা বলে ঘুষ খাওয়া বাদ দেয় নামাজ পড়া আদেশ এটা অনেকেই পড়ে কিন্তু সুদ খাওয়া নিষেধ এটা আপনাদের দিকে সুদ আছে ভাই কত টাকা হাজারে কত হাজারে একশো কি মনে করেন আপনি নামাজটাই যদি ইবাদত হবে তাহলে তো জান্নাতে চলে গেলে সালাত আস-সালাতু মিফতাহুল জান্নাহ সালাত বেহেশতের চাবি মনে রাখবে নামাজ তো সরে দাও পড়ে কথা না পড়ে না নামাজ তো জেনা করে দাও পড়ে নামাজ তো যারা পরকিয়া করে এরাও পড়ে নামাজ তো যারা ডাকায় এরাও পড়ে নামাজ তো যারা ইসলাম বিদ্বেষী তারাও পড়ে কিন্তু তাই বলে ওরা জান্নাতে যাবে না কেন যাবে না সাবি আছে আপনার কাছে এটা সাবি দেন তো সাবি কারো কাছ থেকে একজন দেন নামাজ চলেও পড়ে জেনা করে পড়ে পরকিয়ারাও করে এই যে দেখেন আমার কাছে চাবি ভালো করে বুঝবেন আপনারা বোঝানোর জন্য বলছি এই যে চাবিটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা ঘাট আছে কয়টা ঘাট তেরোটা ঘাট আছে দুই পাশে এই চাবি আমি আবারও বলছি ভালো করে লক্ষ্য করে নেন এই সোজা অংশটা নামাজ আর এই তেরোটা ঘাট হলো পরিপূর্ণ ইসলাম হারাম হালাল রোজা যাকাত হজ পরিপূর্ণ ইসলাম হলো এই দুই ধারের সব ঘাট আর সোজা অংশটা নামাজ সব মিলাই জান্নাতের তালা খুলবে অন্যথায় আপনি নামাজ পড়বেন সুদ খাওয়া বন্ধ করবেন না নামাজ পড়বেন ঘুষ খাওয়া বন্ধ করবেন না নামাজ পড়বেন পরকিয়া বন্ধ করবেন না নামাজ পড়বেন দুর্নীতি বন্ধ করবেন না নামাজ পড়বেন বোনের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়া বন্ধ করবেন না নামাজ পড়বেন প্রতিবেশীর জমি ফাঁকি দিয়া বন্ধ করবেন না নামাজ পড়বেন চালাবাজি সন্ত্রাসী মাস্তানি করে বেড়াবেন তাহলে বোঝা গেল আপনি নামাজ পড়েছেন নামাজ পড়ার দরুন আপনার কাছে চাবি আছে কিন্তু আর বাপ্পাকে ইসলাম যদি না মানেন তাইলে আপনার চাবিটা হলো ভূতা আর ভূতা চাবি দিয়ে তালায় বুদাইলে তালা খুলবে সবাই বলেন খুলবে না তাই সোজা অংশটা নামাজ আর এই তেরোটা ঘাট হলো পরিপূর্ণ ইসলাম নামাজ পড়ার সাথে সাথে পরিপূর্ণ ইসলাম যারা মানবে এরাই আল্লাহর জান্নাতে যাবে কথা কি ক্লিয়ার আপনারা আপনারা কথা কর না এই দুঃখে আমার বুকটা বসে যায় একটু কথা বলে এই যে কয়েকদিন আগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলো এই গোল যখন হতো গোল করে চিল্লাইছিল কারা আপনারা কেউ দেখেননি তো খেলা দেখেন না খেলা দেখেন না আপনারা অত ভক্ত নয় হ্যাঁ খুব ভালো খুব ভালো তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে গুনাহ হয় না নেকি হয় একটু আমার সাথে জবাব দেবেন আমি আবারও বলছি আমাদের বাংলাদেশের মাহফিলগুলো ইউটিউবে ফেসবুকে যারা দেখেন দেখবেন বাংলাদেশের ওই মাহফিলগুলোতে প্রত্যেকটা মাহফিলের শ্রোতারা বক্তার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক মাঝে মাঝে তাকবীর দেয় কিন্তু আপনাদের এই ভারতবর্ষে আমি এসে বড্ড অসন্তুষ্ট হয়ে যাই যে কেউ কথা বলতে চায় না আপনার কি বাড়ির থেকে চাষি নিষেধ করে দিয়েছে যে খবরদার ওখানে যে শক্তি নষ্ট করবা বলে দিছে বলে না তাহলে কথা বলছেন না কেন একটু কথা বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আসলে আপনাদের দোষ না এটা আপনাদের দেশের বক্তাদের দোষ
আপনাদের দেশের বক্তারা আপনাদের যেরকম বানাইছে আপনারা সেরকম হইছে কারণ আপনাদের দেশের বক্তারা বন্ধুরা মাফ করবেন এক রাতে দুই তিনটা করে ওয়াচ করে দেখা যাচ্ছে বস্ত্র তারা ঘুম পড়ে পড়ে কান হাত দিয়ে চোখ বুঝায় বন্ধ করে দুই ঘন্টা ওয়াচ করে চলে গেল শ্রোতা থাকা না কিন্তু আমার কথা হলো তা না আমার সাথে পাই টু পাই জবাব দিতে হবে এটা গোরস্থান না মাহফিল বুঝবো কি করে যদি আওয়াজ না আসে এটা আওয়াজ দেবেন সবাই আমার সাথে একটু আওয়াজ দেবেন নারে তাকবীর নারে তাকবীর একটু আওয়াজ আছে কিন্তু দিতে চায় না কিপচম করেন একটু আওয়াজ দিবেন আবারও বলছি ভাই আপনারা হলেন ড্রাইভার আমরা পরিবহন ড্রাইভারের কাজ হলো পরিবহন ঠিকঠাক মতো চালানো ঠিক না বেটি এই জন্য আপনারা একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবাব দেন দিন ভাই এখান থেকে বাংলাদেশ আহামরি বেশি দূর না খালি বর্ডার দায় আলাদা কথা ঠিক না আমি মাঝে মাঝে খুব আফসোস করি আল্লাহ বর্ডারটা কেন আলাদা হলো ইস আজকে আমরা এক থাকতে পারতাম আপনাদের দেশে গরুর গোশ 180 টাকা কেজি আমাদের বাংলাদেশে 800 টাকা কেজি মনের দুঃখে যে মাঝে মাঝে বলি আল্লাহ বর্ডারটা আলাদা হলো কেন আপনাদের দিকে আঙ্গুর ফল মাত্র 80 টাকা কেজি আমার বাংলাদেশে 300 টাকা কেজি কত 300 টাকা কেজি আঙ্গুর ফল যাওয়ার সময় নিয়ে যাবো সে সুযোগ নেই রে ভাই বর্ডারে যে চেকটা করে শোনেন এরপরে আপনারা যে মোটর সাইকেল চালান পালসার অ্যাপাচি এই ধারে 80,000-70,000 আমাদের দেশে 1,80,000 এই জন্য মাঝে মাঝে খুব দুঃখ হয় কেন যে বর্ডারটা আলাদা হলো যাই হোক বাঙালি সব আমরা আমার প্রত্যেকটা কথার সাথে জবাব দেবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতু ফাইয়্যা তা'বুদু আল্লাহ পাক বলেন এই পৃথিবীটা অনেক বড় অনেক প্রশস্ত সুতরাং তোমরা আমারই ইবাদত করো আমারই গোলামি করো তোমরা নৌকায় থাকো গোলামি করো আমার তোমরা জঙ্গলে থাকো গোলামি করো আমার ব্যবসায় থাকো গোলামি করো আমার চাকরিতে থাকো গোলামি করো আমার রাজনীতিতে থাকো গোলামি করো আমার তুমি রান্না ঘরে থাকো গোলামি করো আমার জীবনের সব ক্ষেত্রে গোলামি করবো কার মোমেন জিন্দেগির 24টা ঘন্টা গোলামি হবে কার ব্যাস মনে রাখবেন আল্লাহ পাক বলেন ও আব্দ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করো আমার নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত গোলামি করো আমার জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার ব্যাস তাই মনে রাখবেন আল্লাহর আদেশ মানবেন নিষেধ মানবেন না তা হবে না আদেশ মানতে হবে নিষেধ মানতে হবে এদেশের মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে আদেশ কিন্তু এদেশের মানুষ ঘুষ খাওয়া সুদ খাওয়া নিষেধ এদেশের কোন ডাক্তার এদেশের কোন ডাক্তার যদি কোন রোগীকে বলে ভাই আপনার শরীরে অনেক কোলেস্টেরল বেশি আপনার হাই প্রেশার আপনার হার্টে ব্লক খবরদার 20-25 বছর ভালো থাকতে গেলে আপনার গরুর গোশ খাওয়া যাবে না ভালো করে বুঝেন আপনার হাই প্রেশার রক্তে কোলেস্টেরল আপনার গরুর গোশ খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শে এরা 20 বছর গরুর গোশ খায় না অথচ আমরা এত ওয়াজ করি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না ঠিক না ওরাও ডাক্তার আমরাও ডাক্তার ওরা হলো শরীরের ডাক্তার বাহ্যিক দেহের ডাক্তার আর আমরা যারা আলেম ওলামা আমরা হলাম রুহের ডাক্তার আত্মার ডাক্তার মনে রাখবেন তাই না আমরা এত পরামর্শ দিচ্ছি পরকালীন জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না
কিন্তু এই কথা বাঙালি একটাও কানে নাই না কিন্তু ডাক্তার বলছে গরুর দোষ খাওয়া যাবে না ওইটা খুব আমল করে ঠিক আছে আরে কত কপাল পোড়া মানুষ সুদ খাইয়া আজকে শেষ করে দিল এক টাকার সুদের মধ্যে সত্তরটা গুণা সবচাইতে ছোট গুণা আপন মায়ের সাথে জেরা করা আর সবচাইতে বড় গুণা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা ও বাঙালি মুসলমান শুনে নেন যারা সুদের ব্যবসার সাথে সম্পৃক্ত বিভিন্ন কায়দায় সুদ নিয়েছেন শুনে নেন আপনার মা নয় মাস দশ দিন আপনাকে গর্ভে নিল চব্বিশটা মাস আপনার মা আপনাকে বুকের তাজা দুধ খাওয়াই আপনারে মানুষ করলো তাইলে মায়ের সঙ্গে জেনা করা আর সুদ খাওয়া সমান আল্লাহ আমাদেরকে মাফ করুন এত জঘন্য চলে যাচ্ছে ঘোড়া الله أكبر يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الله أكبر هي من درجم أمي الله كبار كرو شدير جد بقيات تشير داو زوري تمرا مؤمن هاو ইমানদার যদি দাবি করো মুমিন যদি হও সুদের ব্যবসা ছেড়ে দাও সুদের লেনদেন ছেড়ে দাও সুদের সঙ্গে সম্পৃক্ত হইও না সুদ এমন একটি জঘন্যতম গোনা আল্লাহ নবী বলেন যে সমাজের মানুষ সুদ এবং জিনার সাথে সম্পৃক্ত হয়ে যায় ওই সমাজের মধ্যে আল্লাহর গজব একটার পর একটা আসতে থাকে যে সমাজের মানুষ সুদ এবং জেনার সাথে সম্পৃক্ত হয়ে যায় সেই সমাজে একটার পর একটা আল্লাহর গজব নেমে আসে আল্লাহর গজব নেমে আসে এই জন্য মুসলমানেরা একটু বুকে হাত দেন কয়েকদিন আগে করোনা ভাইরাস চলে গেল ভাই রে এই করোনা ভাইরাসে আপনি আমিও তো যাইলেও যাইতে পারতাম না কিন্তু আল্লাহ অনুগ্রহপূর্বক আমাদেরকে বাঁচায় রাখছে কাজে ফিরে আসেন শুধু সকল অবৈধ ইনকাম থেকে নিজেদেরকে হেফাজত করেন ভাই আমার এখন আসেন আল্লাহ নবী বলেন ওই যে সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন এই সকল কাজকে ইবাদত বলা হয় এবার আসেন একটু ইবাদতের বিস্তারিত ব্যাখ্যা দেই মনে রাখবেন ইবাদত কাকে বলে আমি আবারও বলছি ভালো করে শুনে নেন মুসলমানেরা আপনি আপনি বি করবেন আপনার বি করাটাও কিন্তু ইবাদত আপনার বি করাটাও শুনে নেন আপনার বি করাটাও ইবাদত এখন আপনারা বলবেন হুজুর আজ অব্দি এত ওয়াক শুনলাম জীবনে কোনো বক্তা বলে নাই বি করা ইবাদত আপনি কেমনে বলবেন বি করা ইবাদত হ্যাঁ বি করাটাও কিন্তু ইবাদত আপনার উদ্দেশ্য যদি হয় বীর মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব আমার চরিত্রকে সংরক্ষণ করব বীর মাধ্যমে আমার অল্পের দ্বারা আমার বৃদ্ধ মা বাবার খেদমত করাবো আপনার বীর করাটাও ইবাদত আমারও বলছি বীর মাধ্যমে চরিত্র হেফাজত করা উদ্দেশ্য যদি হয় বীর মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব এবং আমার ওয়াইফের দ্বারা আমার বৃদ্ধ মা বাবার খেদমত করাবো আপনার বি করাটা ইবাদত আপনারাই বলেন বিয়ের আগে যে অবৈধ রিলেশন থাকে আট দশ জায়গায় বিয়ের পরে কি রিলেশনটা কি আর থাকে থাকে এই মন মানসিকতা আর থাকে না বিয়ের মাধ্যমে মানুষের ইমান পূর্ণতা লাভ পায় চরিত্র হেফাজত হয় কারণ দেখবেন বিয়ের আগে অনেক চ্যাংরা চ্যাংরিরা দেখবেন গার্লস স্কুলের সামনে গার্লস কলেজের সামনে যে দাঁড়ায় থাকে এরকম এরকম করে গার্লস স্কুলের সামনে যে এরকম করে চুল নাড়ায় সানগ্লাস নাড়ায় মোটর সাইকেল পার্ক দেয় কিন্তু বিয়ের পরে কে আর করে বিয়ের পরে কিন্তু এই মন মানসিকতাটা আর থাকে না সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় সে চিন্তা করে কেমনে দশ টাকা ইনকাম করব সব সময় সেই চিন্তায় সেই ফিকিরে থাকে বিয়ের পরে কিন্তু সে আর এই মন মানসিকতাটা রাখে না আমারও বলছি তাই হ্যাঁ তবে হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না অনেকেই কিন্তু বিয়ের পরেও এই অবৈধ পরকীয়া রিলেশন সেটিং ম্যাটিং ফেসবুক হোয়াটসঅ্যাপ এটা সবার কথা আমি ভারতের কথা বলছি না বাংলাদেশের কথা বলছি